আমাদেরকে আমরা দিই। ঠিক এই মুহূর্তে শ্রমিকদার একটি ছবি আসতে চলেছে, যে ছবির এখনো পর্যন্ত নাম দেওয়া হয়নি, তবে পোস্টার শুট হয়ে গেছে। এই ছবিতে আছে অর্জুন এবং তার সঙ্গে উর্মিলা, উর্মিলার সাথে খরাজ মুখার্জির ছেলে বিহুও আছে, আরেকজন আছে যার নাম এনা। এদের প্রত্যেককে নিয়ে এই পোস্টার শুটটা একবার দেখে নিতে পারো। আজকে এই ছবির পোস্টারের জন্য ফটোশ্যুট করছি আমরা, সেখানে আমার ছবিতে এক্স্যাক্টলি যা কস্টিউম এখানেও তাই থাকছে, গলায় একটা এটা দেখা যাচ্ছে এটা থাকছে, আর হাতে এই জিনিসটা রয়েছে, কাজেই আলাদা করে কিছুই না। আর খুশির এক্সপ্রেশন খুবই কম, এটুকু বলতে পারি। কেন মানে রিয়েলিস্টিক আগেই বললাম, কাজেই কী অর্থে রিয়েলিস্টিক এটা এখনই বলছি না, এটা আপনারা ছবিটা দেখলেই বুঝবেন। কাজেই সেই থিমটা মেনটেন করেই ফটোশ্যুটটা করা হচ্ছে। কস্টিউম খুব নর্মাল ক্যাজুয়াল কস্টিউমস হচ্ছে, যেমন আমার ফিল্মে আমি আমাকে সবসময় স্কুল ড্রেস পরে দেখা গেছে, স্কুল ইউনিফর্মে দেখা গেছে। তো আমি সারা ফিল্মে মোটামুটি আমাকে সবাই যেভাবে দেখতে পাবে সেটা হচ্ছে স্কুল ড্রেসে একটা সাইকেল চালাচ্ছি আমি, নয় স্কুল ব্যাগ নিয়ে নানা রকম কাণ্ড কারখানা করছি, বন্ধু বান্ধবদের সাথে খুব পাগলামি করছি, হয়তো বলা যেতে পারে, খুব না বাট হ্যাঁ পাগলামি করছি, একটা 17 বছরের মেয়ে যেমন করে। আমাদের ভারতবর্ষে যেভাবে রোল চলে সেটা অন্য কোথাও চলে কি না আমি ঠিক জানি না, মানে সেটা তুমি দুদিকেই দেখতে পারো। একটা ক্যামেরার রোল চলে, আর একটা কিন্তু ওই এগ রোল, মাটন রোল, চিকেন রোল চলে। এত রোল নিয়ে কথা বলছি তার কারণ এই ছবিতে অর্জুন যে ক্যারেক্টারটা করতে চলেছে সেটি একটি রোলের দোকানে, এবং এর থেকে বেশি আমি বলবো না, অর্জুনের মুখ থেকে শোনো। শ্রমিকদার ছবিতে আমার চরিত্রের নাম ভানু, ভানু সর্দার। ও একটা ওই রাস্তার ধারে চায়ের দোকান, চাউমিনের দোকান, রোলের দোকান যেরকম হয় সেরকম একটা দোকানে কাজ করে, এবং তার সে কি কারণে কলকাতায় আসে, বাইরে গ্রামে থাকতো, কলকাতায় কি কারণে আসে, এখানে ওর জীবন নিয়ে কি হয়, মানে ওর দুঃখ কষ্ট নিয়ে, ওর আনন্দ নিয়ে, ওর বন্ধু কারা, মানে খুব কম ভালোবাসা পেয়েছে জীবনে, যেটুকু পেতো তার মা বাবার থেকে পেতো, এবং সেই ওর পাস্টে কি হয়েছে আর প্রেজেন্টে কি হয় এটা নিয়ে গল্পটা। এই ছবিতে আছে উর্মিলা, যার কথা তোমাদেরকে একটু আগেই বললাম। উর্মিলা কিন্তু বোম্বেতে বেশ কিছু ফিল্মের সঙ্গে যুক্ত, যে ফিল্মগুলো পরপর রিলিজ হতে চলেছে, এবং তার সঙ্গে শ্রমিকদার এই ছবিটাও করছে ও। এই ছবিতে উর্মিলার ক্যারেক্টারটা কিরকম সেটা বরং উর্মিলার মুখ থেকেই শোনা যাক। আমার ক্যারেক্টারটা একটা কাজের বন করা মেয়ে, আর ভেরি সিম্পল গার্ল, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি লাভিং, ভেরি কেয়ারিং, অ্যান্ড অ্যাজ সিম্পল অ্যাজ উই আর। খুব বদমাস ছেলে, বেসিক্যালি প্রচণ্ড বদমাস ছেলে। এই ছেলেটা মা বাবা স্পয়েলড ব্র্যাট, মানে মা বাবা টাকায় ছেলেটাকে বিগড়ে দিয়েছে, ছেলেটা বিগড়ানো ছেলে। আর একদম এখনকার জেনারেশন যে জিনিসটা করে, বিগড়ানো ছেলে মেয়েগুলো যেটা করে, ছেলেটা প্রায় সেটাই করছে। এখানে সেই ওই যে ট্রুথ, একটা হিডেন ট্রুথ থাকে যেটা ইউথের নোংরামি জায়গাটা, সেটা দেখানো হচ্ছে। এই পোস্টার শুটে একজনকে দেখে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল, মনে হয়েছে যে এর মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যেটা আগে একে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি বলছি এনার কথা। ওয়েল, এনার ক্যারেক্টারটা কি সেটা আমি না বলে বরং এনার মুখ থেকে শোনা ভালো, এবং আমার মনে হয় এই ফিল্মটা রিলিজ করার পর এ না হয়ে হবে এ হ্যাঁ। ক্যারেক্টারটা খুব নর্মাল সিম্পল একটা মেয়ে, ভীষণ ইনোসেন্ট, স্কুল গোয়িং গার্ল, এবং তার সাথে কিছু ইনসিডেন্টস, এবং তারপরে সেখান থেকে কি শিক্ষা পায়, এবং কিছু কিছু জায়গায় তার ক্যারেক্টার চেঞ্জ দেখা যায়। আসলে এটা না একটা গল্প নয়, অনেকগুলো ঘটনা আছে এই ছবিটাতে, এবং এত লেয়ার আছে ছবিটাতে যে খুব সাধারণভাবে বলতে গেলে স্টোরি অফ আ গার্ল আর যে একটা গরিব মেয়ে গল্প, এবং কীভাবে একটি ইনসিডেন্ট তাকে অ্যাফেক্ট করলো, এবং তার
লাভ লাইফ এবং তার এন্টায়ার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেল একটা স্মল ইনসিডেন্ট, যেটা তার সাথেও ঘটেনি, একদম কাকতালীয়ভাবে অন্য কারোর সাথে ঘটার কথা একটি ঘটনা, সেটা তার লাইফকে চেঞ্জ করে দিল ফরএভার। আর একটা গল্প হচ্ছে যে একটি মেয়ে যে স্কুলে যায়, যার বাবা মা একটা খুব ভালো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে একটা ফ্ল্যাট কিনেছে, সে ভাবছে যে আমার বিল্ডিংটা সিকিউর, আমার সিকিউরিটি গার্ড আছে, উই আর ভেরি সেফ ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, কিন্তু রিয়েল থ্রেটটা হচ্ছে তার সেই বিল্ডিংয়ের মধ্যেই একজনের কাছ থেকে, যে কিন্তু তাদেরই ক্লাসে বিলং করে, সে ততটা সেও অ্যাফ্লুয়েন্ট ঘরের ছেলে, সেও ভালো স্কুলে পড়ে এবং সে তার বাবা মাও বেশ ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু রিয়েল থ্রেটটা কিন্তু ফ্রম ইনসাইড, নট ফ্রম দ্য আউটসাইড। এই ছবিতে খরাজ মুখার্জির ছেলে বিহু আছে এবং বিহুর কিন্তু একটা অন্যরকম ব্যাপারও আছে। বিহু খুব ভালো বাজাতে পারে, ড্রামস মানে অ্যাক্টিংও করে, সঙ্গে ড্রামসও বাজায়, জেনে নাও। বিহু বেসিক্যালি ড্রাম বাজাতে ভালোবাসে, এটা ঠিক কথা, বিহু ড্রাম বাজায়, কিন্তু অ্যাক্টিং করছে মানে অ্যাক্টিংটাকে কম ভালোবাসে না বিহু, মানে অ্যাক্টিংটা করাটা মানে যেরকম হয় আর কি, মানে একা ছেলে যদি একা মানে একা বাবা যদি একা মেয়ে থাকে, একা ছেলে থাকে, যেরকম অবস্থা, মানে মেয়েকেও ভালোবাসে ছেলেকেও ভালোবাসে, সেরকম ব্যাপার। আই লাভ ড্রামিং অ্যাজ ওয়েল অ্যাজ আই লাভ অ্যাক্টিং, মানে কোনোটাকে আমি ছাড়তে পারবো না। বাবা ছোটোবেলা থেকে ট্রেন করেছে, বড় করেছে, সেরকম আমি মিউজিক্যালি বাবার কাছেই ট্রেন, সো বোথ আর।